আসসালামু আলাইকুম। চলো একটা কমেন্ট দেখি, এই কমেন্টের সাথে কি সবাই একমত? আমি কিন্তু এই কমেন্টের সাথে একমত নই। হ্যাঁ, গ্রামার ছাড়াও ইংরেজি বলা যায়, কারণ ইংরেজি শুধু একটা ভাষা, একজন আরেকজনকে মনের ভাব প্রকাশ করতে পারলেই হলো, এটা আমিও বিশ্বাস করি। হ্যাঁ, অনেকেই এই কমেন্ট করেছেন যে আমি দেশের বাইরে থাকি, আমি তো যাদের সাথে কথা বলছি তাদের কথা বুঝতে পারি এবং তারাও আমার কথা বুঝতে পারে। তাহলে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন মালয়েশিয়ায় গিয়েছিলাম, আমি বলেছি আমাকে ব্লু কালার হিজাব দেখানো যাবে, তারা বলল নো হ্যাভ। যখন আমি জানতে চাইলাম হিজাবটা আছে কিনা, তারা উত্তরে বলল নো হ্যাভ। আমি বুঝে নিয়েছি তারা আমাকে উত্তর দিয়েছে তাদের কাছে হিজাবটা নেই, এই নো হ্যাভ এর মাধ্যমে। তারা বলেনি উই ডোন্ট হ্যাভ। ঠিক তেমনি আমরা যখন একজন ইংলিশ নেটিভ স্পিকারের সাথে ভাঙা ভাঙা ভাবে কথা বলি, গ্রামার ছাড়া ভুল ত্রুটি নিয়েও কথা বলি, তারা কিন্তু বুঝতে পারে আমরা কোন ভাব প্রকাশ করছি বা কি বলতে চাচ্ছি। একই সাথে তারা আমাদের ইংলিশের লেভেলটাও বুঝতে পারে। যেমন মালয়েশিয়ায় আমাকে একজন ফরেনার বলেছেন তিনি বাংলা বলতে পারেন বা বাংলা জানেন, কারণ তিনি বাংলাদেশে ছিলেন কিছু কয়েক বছর। তো তার সাথে কথা বলতে গিয়ে তিনি আমাকে শেষে বললেন আমি বাংলাদেশে যাবে। তার এই বাক্যটা শুনে কিন্তু আমি বুঝতে পেরেছি যে তিনি বাংলাদেশে আসার কথা বলেছেন। কিন্তু আপনারাই বলুন, বাংলাদেশি হিসেবে তো আমরা বুঝতে পারছি আমি বাংলাদেশে যাবে, এই বাক্যটা তো আসলে ভুল, এটা তো আর সঠিক না। আমরা কি বলি? আমি বাংলাদেশে যাব, আর সেই বাংলাদেশে যাবে, এই গ্রামারটা তো একজন ফরেনার নাও বুঝতে পারেন। এরকম বাংলা ভাষা না জানা বা বাংলা নতুন শিখছে এমন কেউ যখন আমাদের সাথে কথা বলেন, তাদের বাংলা ভাষা শুনলে কিন্তু অনেক সময় আমরা আমরা হয়তো মজা পাই, হয়তো আমরা তাকে বুঝতে দেই না, আমরা সফটলি বিষয়টা বুঝে নিই যে না আমি বুঝতে পেরেছি এবং তার সাথে আমরা কথাটা কন্টিনিউ করে যাই। কিন্তু আমরা কিন্তু বুঝি যে তার কথাগুলো ভুল ছিল, বা অনেক সময় আমাদের কাছে মজা লাগে শুনতে, ফানি মনে হয় কথাগুলো। ঠিক একইভাবে আমরা যদি গ্রামার ছাড়া বলি, প্রেপোজিশন ছাড়া, টেন্স ঠিক ছাড়া, যিনি ইংলিশ নেটিভ স্পিকার তিনি কিন্তু আমাদের কথা বুঝতে পারবেন, কিন্তু তার কাছেও একই রকম মনে হবে। তাই এখানে দুটো বিষয় কাজ করে। একটা হলো, আপনি যদি মনে করেন আমি শুদ্ধভাবে ইংরেজি বলতে চাই এবং লিখতে চাই, এক্ষেত্রে ইংরেজি শিক্ষক হিসেবে আমি মনে করি অবশ্যই গ্রামার জানতে হবে। আর কেউ যদি মনে করেন ইংলিশ জাস্ট একটা টুল, আমি এটা ব্যবহার করছি আমার জীবনের প্রয়োজন মেটানোর জন্য, আমি কাউকে আমার মনের ভাবটা কোনোভাবে বুঝাতে পারলেই হলো, হ্যাঁ তার ক্ষেত্রে গ্রামার ছাড়া তিনি জাস্ট বলতে পারছেন, তার কথা আরেকজন বুঝতে পারছে, তার জন্য এটা এনাফ। এখন এখানে আপনার চয়েস, আপনি কিভাবে শিখবেন এটাও অবশ্যই আপনার চয়েস। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।